নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দুই নম্বর পঞ্চায়েতের তারপাড়া গ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ঝাঁ চকচকে রাস্তা, আর কিছুটা দূরে রানাঘাটের বিজেপি সাংসদের বাড়ির সামনে এক হাঁটু কাদা। সরাসরি শাসক দলকে কাঠগুড়ায় তুলেছেন জগন্নাথ সরকার, পাল্টা বিজেপি সাংসদের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন শাসক দল। দেখুন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনের রাস্তা ছবি। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামে বাড়ি সাংসদ জগন্নাথ সরকারের, সেখানেই রাস্তার এই অবস্থা। সরাসরি শাসক দলকে কাজ করা তুলেছেন জগন্নাথ সরকার। ইচ্ছা করে নোংরা বা সাফাই করার কাজগুলো পঞ্চায়েতের ব্যাপার, এগুলো তো তাদেরই করা উচিত, কিন্তু করছে না। আমার বাড়িতে যাতে জনগণের অসুবিধা আসে সেটা করে রেখে সাংসদের বাড়ির সামনে ছবিটা তো দেখলেন, এবার আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ছবিটা দেখুন। সাংসদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি, অথচ তার বাড়ির সামনে ঝাঁ চকচকে রাস্তা। এদিকে পঞ্চায়েত প্রধানের স্বামী অরবিন্দ সন্ন্যাসের পাল্টা অভিযোগ, সাংসদই নাকি রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেননি। আমাদের যখন ডক্টর তাপস মণ্ডল ছিলেন বা সুচারু হালদার ছিলেন, তখন ওই রাস্তাটা টোটালটাই সাংসদ তহবিল থেকে হয়েছিল। উনি সংসদ থাকার পর উনি এই এলাকায় আরবান্দি টুতে 10 টাকারও কাজ করেনি, কয়েকটা লাইট লাগানো ছাড়া কিছু করেননি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উদ্যোগ না নিলেও ইতিমধ্যেই কেন্দ্রে দরবার করেছেন জগন্নাথ সরকার। দ্রুত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা সংস্কার হবে বলে জানান বিজেপি সাংসদ। আর আমরা করলে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় এটা পুরো অদ্বৈত পার্শ্বযুদ্ধ হাসপাতাল আমি দাবি জানিয়েছি এবং সেটা আশা করি অল্পদিন। রাস্তার কাদা নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি চায় না সাধারণ মানুষ, দ্রুত রাস্তা সংস্কার হোক দাবি স্থানীয়দের। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একেবারে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে ঢোকার মুখে শ্রীরামকৃষ্ণ সারদা পীঠ স্কুলে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র ছাত্রীদের সঙ্গে গানে সুরে সুর মেলালেন মুখ্যমন্ত্রী।